জয় নিতাই, জয় গৌড়, জয় রাধে গোপীনাথ। মহাবিষ্ণুর জগৎকর্তা মায়ায়া ইয়া সৃজত্বদ তস্যা অবতার এবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বরঃ। জগতের কর্তা যে মহাবিষ্ণু মায়া দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তাহারই অবতার ঈশ্বর অদ্বৈতাচার্য। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস ঠাকুর শ্রী অদ্বৈত আচার্যের মহিমা বর্ণন করতে গিয়ে বলেছেন, সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবা অগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর কৃষ্ণ ভক্তি বাখানিতে যে হেন শঙ্কর। তুলসী মঞ্জরি সহিত গঙ্গা জলে নিরবধি সেবে কৃষ্ণে মহাকুতূহলে। হুঙ্কার করয়ে কৃষ্ণ আবেশের তেজে যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠেতে বাজে। যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ ভক্তিরসে আপনে যে হইলা সাক্ষাৎ। শ্রী অদ্বৈত আচার্য মহামহিমাযুক্ত অখিল ব্রহ্মাণ্ড নাথ শ্রীকৃষ্ণকে ভক্তিযোগে প্রকট করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের দাপর লীলায় যখন রাসলীলা অনুষ্ঠিত হচ্ছিল, তখন কৈলাসপতি মহাদেব সেই রাসলীলায় অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি এসে দেখেন সেখানে গোপী ব্যতীত পুরুষের প্রবেশ নিষেধ। তিনি গোপী বেশ ধারণ করে রাসলীলায় অংশগ্রহণ করতে যান, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চোখে ধরা পড়েন। তিনি মহাদেবকে বলেন, তুমি এক অপরাধ করেছো যার শাস্তি তোমাকে পেতে হবে, তোমাকে নরকুলে জন্মগ্রহণ করতে হবে। মহাদেব বলেন, প্রভু আপনি আমাকে নরকুলে জন্ম দিন, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনার চরণ ছাড়া করবেন না। ভোলানাথের এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি তো ভীষণই চতুর ভোলানাথ, তুমি এমন আবদার করে বসলে, এখন তোমাকে যেখানেই পাঠাবো তার সঙ্গে সঙ্গে আমাকেও সেখানে যেতে হবে। তো ঠিক আছে, আগামী কলিযুগে তুমি অদ্বৈত আচার্যরূপে ধরাধামে অবতীর্ণ হবে এবং আমার থেকে 52 বছর আগে অবতীর্ণ হয়ে তুমি আমাকে আহ্বান করবে। তোমার আহ্বানে সাড়া দিয়ে কলিহত জীবকে উদ্ধার করার জন্য এবং হরিনাম প্রচারের উদ্দেশ্যে আমি গৌরাঙ্গ সুন্দর রূপে অবতীর্ণ হব। আর হরিনাম সংকীর্তন যজ্ঞের মধ্য দিয়ে শ্রীবাসঙ্গনে তোমাকেই প্রথম রাসলীলার রসাস্বাদন করাবো। তুমি হবে আমার নিত্য পার্ষদ। তোমার আহ্বানে সাড়া দিয়েই কলিযুগে হরিনামের বন্যা আসবে। আমাকে প্রকটে তুমি বিনা দ্বিতীয় কেউ থাকবে না, তাই তুমি হবে অদ্বৈত। আর আজ আমাদের আস্বাদনের বিষয় হল অদ্বৈত আচার্য প্রভুর সংক্ষিপ্ত জীবনী। ওনার মহামহিম জীবনচরিত শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার করজোড়ে বিনীত নিবেদন, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করি। পঞ্চতত্ত্বের এক তত্ত্ব হল অদ্বৈত আচার্য, যিনি কিনা মহাবিষ্ণু ও সদাশিবের মিলিত অবতার এবং তিনি ভক্ত অবতার রূপে এই ধরাধামে কলিহত জীবকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। বাংলাদেশের তৎকালীন শ্রীহট্ট, বর্তমানের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার লাউর নবগ্রামে পনতীর্থ নামক স্থানে আনুমানিক 1432 মতান্তরে 1434 সালে এক বারেন্দ্র ব্রাহ্মণ পরিবারে আবির্ভূত হয়েছিলেন। মাঘ শুক্ল সপ্তমী তিথিতে শ্রী কুবের মিশ্র ও মাতা শ্রীমতী নাভাদেবীর গর্ভে অদ্বৈত আচার্য প্রভু অবতীর্ণ হন। শ্রী কুবের পণ্ডিত বহুকাল অপুত্রক ছিলেন, প্রায় বৃদ্ধ বয়সে এসে তিনি এই পুত্র রত্ন লাভ করেন। পুত্রের নামকরণ করেন মঙ্গল, সুন্দর আঁখির জন্য তাঁর আর এক নাম দেন কমলাক্ষ ভট্টাচার্য।
আর মহাপ্রভু তাঁকে নাম দিয়েছিলেন নাড়া, কারণ তাঁর ডাক ভগবানকে নাড়িয়ে দিয়েছিল, তাই মহাপ্রভু তাকে নাড়া বলে সম্বোধন করতেন। ছোটবেলায় অদ্বৈত প্রভু অত্যন্ত চঞ্চল ছিলেন, মাঝে মধ্যেই রোদন করতেন। মাতা নাভাদেবী হরিনাম করলে ছোট্ট কমলাক্ষ শান্ত হতেন। একদিন মাতা নাভাদেবী তার কোলে থাকা পুত্রকে চতুর্ভুজ নারায়ণ রূপে দর্শন করেন এবং এই দর্শন করে তার মন অত্যন্ত প্রীত হয়। কুবের আচার্য রাজা দিব্যসিংহের সভাপণ্ডিত ছিলেন, সেই সূত্রে গৃহে অভাব ছিল না। তিনি অত্যন্ত যত্নের সঙ্গে পুত্রকে লালন পালন করতে লাগলেন, অল্প বয়সে যজ্ঞপবিত দিলেন। হাতে খড়ির পর কমলাক্ষ পাঠশালায় ভর্তি হলেন, সেখানে সহপাঠী হিসেবে পেলেন রাজপুত্রকে। রাজকুমার কমলাক্ষকে তাদের বাড়িতে নিয়ে গেলেন। রাজা দিব্যসিংহ বালক কমলাক্ষকে দেখে মুগ্ধ হলেন। ক্রমে ক্রমে শক্তির উপাসক দিব্যসিংহ বিষ্ণু উপাসক হয়ে উঠলেন। সবাই বলে অদ্বৈতের প্রভাব। একবার হয়েছিল কি, অদ্বৈত প্রভুর মা সপ্ততীর্থে স্নান করতে ইচ্ছা প্রকাশ করেন। পুত্র কমলাক্ষ মায়ের ইচ্ছা পূরণের জন্য পণ করেন। অতঃপর তিনি পণতীর্থের কাছে অবস্থিত জাদুকাটা নদীতে বিশেষ যোগ বলে সপ্তগঙ্গাকে আহ্বান করেন। চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সপ্ততীর্থ সপ্তগঙ্গা আহ্বান করে মায়ের বাসনা পূরণ করেছিলেন। এখনও প্রতি বছর ওই তিথিতে ওই স্থানের জাদুকাটা নদীতে অগণিত ভক্ত স্নান করে অদ্বৈত প্রভুর কৃপা লাভ করেন। বাল্যকালের আরেকটি ঘটনাও শাস্ত্রে পাওয়া যায়। এই পণতীর্থ ধামে একদিন পিতামাতা সপরিবারে গেছেন দুর্গাপুজো দেখতে। সেখানে পিতামাতা দেবীকে প্রণাম করছেন, কিন্তু অদ্বৈত আচার্য প্রভু দেবীকে প্রণাম করছেন না। সবাই তখন বলেন, তুমি প্রণাম করছো না কেন, তুমি প্রণাম করো। বালক কমলাক্ষ তখন প্রণাম করতে গেলেন। সকলে দেখল দেবী মূর্তির মস্তক কিছুটা অবনত হলো, কারণ তিনি হচ্ছেন দেবীর পরম প্রভু, মহাবিষ্ণু ও সদাশিবের অবতার। অদ্বৈত আচার্যের বয়স যখন 12 বছর পূর্ণ হল, তখন পণতীর্থ থেকে শ্রী কুবের পণ্ডিত গঙ্গা তীরে বাস করবার ইচ্ছায় কুবের পণ্ডিত সপরিবারে শান্তিপুরে এসে পাকাপাকিভাবে বসবাস স্থাপন করলেন। শান্তিপুরে এসে তিনি শান্তনু আচার্য, মতান্তরে শান্ত আচার্যের গুরুকুলে পুত্র কমলাক্ষকে ভর্তি করলেন। সেখানেই তিনি ব্যাকরণ, অলঙ্কার, সংস্কৃতে পাণ্ডিত্য অর্জন করলেন। কিছুকালের মধ্যেই বেদবিদ মহাপণ্ডিত হয়ে উঠলেন। তাঁর অসাধারণ পাণ্ডিত্যের জন্য তিনি আচার্য উপাধি লাভ করেন। আবার কারোর মতে তখন রাঢ়ের শ্যামাদাস পণ্ডিত দিগ্বিজয়ী বলে প্রখ্যাত। তাঁর সঙ্গে কমলাক্ষের তর্ক যুদ্ধ হয়, সেই যুদ্ধে হেরে যায় শ্যামাদাস। হেরে গিয়ে বিনত শ্যামাদাস কমলাক্ষের শিষ্যত্ব নেয়, আর সেই সঙ্গে কমলাক্ষের নাম হয়ে যায় অদ্বৈত। যাই হোক, টোলে পড়া সমাপ্ত করে তিনি নিজের টোল খুলে বসলেন। এর কিছুকাল পরে বৃদ্ধ কুবের পণ্ডিত পত্নীর সঙ্গে পরলোকে গমন করলেন। পিতামাতার অদর্শনে শ্রী অদ্বৈত আচার্য বড়ই দুঃখিত হলেন। তিনি পিতামাতার শ্রাদ্ধ কার্য সমাপ্ত করে 1 বৎসর পরে গয়া তীর্থে গেলেন পিণ্ডদানের উদ্দেশ্যে, এবং সেখানেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় মাধবেন্দ্র পুরীর। এ বুঝি মহাকালের নির্দেশ, এই মহৎ সাক্ষাৎই ভারতবর্ষে ভক্তি ধর্ম প্রচারের ভবিষ্যৎ ভূমিকা। পরে নীলাচলে যাবার পথে শান্তিপুরে এলেন মাধবেন্দ্র। মাধবেন্দ্রের প্রেমাবেশ দেখে অদ্বৈতের আনন্দ আর ধরে না, বললে আমাকে দীক্ষা দিন। মাধবেন্দ্র দীক্ষা দিলেন। দীক্ষা লাভের পর তাঁর নাম হয় অদ্বৈতাচার্য।
তাঁর গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ ছিলেন শ্রী চৈতন্যদেবের পরম গুরুদেব। এরপর তিনি গয়া থেকে প্রথমে কাশী গেলেন, সেখানে সন্ন্যাসী বিজয়পুরীর সঙ্গে সাক্ষাৎ হল। কাশী থেকে পরে তিনি মথুরা হয়ে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে পরিক্রমা করতে করতে তিনি একটি কৃষ্ণ বিগ্রহ পেলেন, যার নাম দিলেন মদনমোহন। একটা বট গাছের নিচে অভিষেক করে তাকে স্থাপন করলেন। যতদিন আছি ব্রজধামে নিত্য এর সেবা করব, কিন্তু তারপর কি হবে? মথুরার দামোদর চোবে ও তাঁর স্ত্রী এসে ধরল অদ্বৈতকে, এ বিগ্রহ আমাদের দিয়ে দিন, একে আমরা ঘরে নিয়ে গিয়ে সেবা পূজা করি। অদ্বৈত দিয়ে দিলেন, কিন্তু আমি কি নিয়ে থাকি? বিশাখা অঙ্কিত কৃষ্ণের চিত্রপট পেয়ে অদ্বৈত তাঁকে নিয়ে ফিরল শান্তিপুরে। দীক্ষা দেবার পর মাধবেন্দ্র দেখল সেই কৃষ্ণপট, বললেন, আরেকজন কই? এই আরেকজন কে? হ্যাঁ, আরেকজন চাই বলে মাধবেন্দ্র রাধিকার একটি চিত্রপট এঁকে উপহার দিলেন অদ্বৈতকে, বললেন, যুগল মূর্তির আরাধনা করো। এরপর থেকে রাধা মদন গোপালের সেবা ও গণ্ডকী নদীর তীরে প্রাপ্ত শালগ্রাম শিলার সেবা পূজা করতে শুরু করলেন। আত্মীয় পরিজনদের ইচ্ছা হল অদ্বৈত বিবাহ করুক, কিন্তু অদ্বৈত প্রভু বিবাহে রাজি ছিলেন না, কিন্তু তাদের পীড়াপীড়িতে তিনি শেষ পর্যন্ত রাজি হলেন। শ্রী নৃসিংহ ভাদুরী নামে এক পরম ধর্মনিষ্ঠ ধনবান ব্রাহ্মণ ছিলেন। তাঁর দুই পরমা সুন্দরী কন্যা ছিলেন, সীতাদেবী ও শ্রীদেবী। এই সীতাদেবী ও শ্রীদেবীর আবির্ভাব নিয়ে এক দিব্য অলৌকিক কাহিনী রয়েছে। শ্রী নৃসিংহ ভাদুরী ও তাঁর স্ত্রীর অভিলাষ পূরণের উদ্দেশ্যে শ্রী অদ্বৈতাচার্য সেই দুই কন্যারই পাণি গ্রহণ করলেন। ভাদুরী মহাশয় অত্যন্ত খুশি হলেন। সীতা ঠাকুরানী সাক্ষাৎ যোগমায়ার অবতার এবং শ্রীদেবী যোগমায়ার প্রকাশস্বরূপিণী, আর এদিকে শ্রী অদ্বৈতাচার্য সাক্ষাৎ মহাবিষ্ণু ও সদাশিবের প্রকাশ। অদ্বৈত প্রভু ও সীতা ঠাকুরানীর ছয় পুত্র হয়, যার মধ্যে প্রথম পুত্র শ্রী অচ্যুতানন্দ। বিজয়কৃষ্ণ গোস্বামী এই বংশেরই দশমতম বংশধর। এরপর শ্রী অদ্বৈত আচার্য প্রভু ভক্ত সঙ্গে কৃষ্ণ কথারসে দিন যাপন করতে শুরু করলেন। শ্রী আচার্য প্রতিদিন ভক্ত সভায় গীতা ভাগবত অধ্যয়ন করতেন। কলির জীবের দুর্গতি দেখে তাদের নিস্তারের জন্য তিনি গঙ্গা জলে তুলসী দিয়ে শ্রীকৃষ্ণ আরাধনা করতেন। ইতিপূর্বে একটি লীলায় পাওয়া যায়, একদিন নামাচার্য হরিদাস ঠাকুর এসে মিলল অদ্বৈতের সঙ্গে। বুরহন গ্রাম থেকে প্রথম এলো ফুলিয়ায়, পরে শান্তিপুরে। হেনকালে তথায় আইল হরিদাস, শ্রদ্ধা বিষ্ণু ভক্তি যার বিগ্রহে প্রকাশ। অদ্বৈত তাঁর পিতৃসাধ্যে হরিদাসকে নিমন্ত্রণ করে বসল। আত্মীয় কুটুম্বেরা মাথায় হাত দিয়ে বলল, এ তুমি কি করছ? হরিদাস যে জবন। অদ্বৈত প্রভু বললেন, হরিদাস কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের দাস, দিনে 300,000 অভঙ্গ হরিনাম করে, সে বেদবিত ব্রাহ্মণের চেয়েও শ্রেষ্ঠ। তাকে সেবা করা সহস্র ব্রাহ্মণ সেবার থেকেও অধিক ধর্মসঙ্গত। আত্মীয় কুটুম্বেরা অদ্বৈতের ঘরে পাত পারল না, অনেক বিনয়ের পর সিধে নিতে রাজি হল। নিমন্ত্রিতেরা চলে গেল সিধে নিয়ে, গৃহের অন্ন পড়ে রইল, সবান্ধবে উপোস করে রইল অদ্বৈত প্রভু। তারপর অদ্বৈত প্রভুর আশীর্বাদে হরিদাস ঠাকুর হরিনামের মহিমা প্রকাশে ফুৎকার দিয়ে উনুনে অগ্নি সংযোগ ঘটানোর যে অলৌকিক লীলা, তা সকলে দেখল। সবাই তখন অদ্বৈত ও হরিদাস ঠাকুরের মহিমা বুঝতে পারল।
অদ্বৈত ও হরিদাসের মিলনে বিরাট শক্তির বিস্ফোরণ ঘটল, ভেসে গেল জাতিকুলের বেষ্টনী। ভক্তির জগতে মানুষে মানুষে ব্যবধান রইল না, কিন্তু সংসারাসক্ত মানুষ যে বহুমুখী হয়ে রয়েছে, যেন পেঁচা তার কোটরের মধ্যে চোখ বুজে বসে আছে, এমন স্বচ্ছ দিনের আলো তাই দেখতে পাচ্ছে না। চারদিকে শুধু অনাচার আর অভক্তি, শুধু কৃত্রিম অনুষ্ঠানের বাহুল্য। এখন উপায় কি? জগৎ তৃপ্ত হবে কিসে? কিসে তার দাহ যাবে, ঘোর কাটবে? যদি কৃষ্ণ আরেকবার আসত, যদি চালাতো তার প্রেমভক্তির ধারা জল, সেই আশাতেই অদ্বৈত গঙ্গাজল আর তুলসী দিয়ে কৃষ্ণের পূজা করে আর প্রেমাপ্লুত কণ্ঠে ডাকে, তুমি এসো, তুমি অবতীর্ণ হও প্রভু, তুমি যদি ভক্তির বিস্তার করো তাহলেই মানুষের নিস্তার হবে। অদ্বৈতের প্রেম হুঙ্কারেই শুভ দিনে ফাল্গুনী পূর্ণিমায় প্রকট হল গৌরহরি। অদ্বৈত তাঁর স্ত্রী সীতাদেবীকে বললেন, চলো একদিন গিয়ে শিশুটিকে দেখে আসি। এই সেই পরিত্রাতা যার জন্য এত প্রতীক্ষা, এত গর্জন ক্রন্দন। মোর লাগি প্রভু আইলা বৈকুণ্ঠ ছাড়িয়া। মহাপ্রভুকে তিনি আবাহন করেছিলেন বলে তাঁকে গৌরানা ঠাকুর বা গৌরানা নিধি বলা হয়। লোচনদাস ঠাকুর এ প্রসঙ্গে পদ রচনা করেছেন, জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, যাঁর হুঙ্কারে গৌর অবতার হয়। ভক্তের আহ্বান ভগবান শুনলেন, শ্রী অদ্বৈত আচার্যের আহ্বানে ভগবান শীঘ্রই কলির জীবের উদ্ধারের জন্য নদিয়াপুরে শ্রী মিশ্র গৃহে অবতীর্ণ হলেন। শান্তিপুর থেকে শ্রী অদ্বৈত আচার্য ভক্তি বলে তা সমস্ত জানতে পারলেন। তিনি প্রথমে সীতা ঠাকুরাণীকে মিশ্র গৃহে প্রেরণ করলেন এবং পরে তিনি স্বয়ং এলেন। দেখিয়া বালক থাম সাক্ষাৎ গোকুল কান, বর্ণমাত্র দেখি বিপরীত। সাক্ষাৎ সেই গোকুলের হরি, কেবল বর্ণটি বিপরীত, গৌরবর্ণ। আচার্যের আনন্দের সীমা রইল না, বুঝতে পারলেন তাঁর মনস্কামনা পূর্ণ হয়েছে। অনন্তর শ্রী গৌরসুন্দর ক্রমে আত্মপ্রকাশ করে শ্রী অদ্বৈত আচার্যকে আহ্বান করলেন এবং তাঁর মনোবাঞ্ছিত রূপ সকল দেখতে বললেন। যে পূজার সময় যে দেব ধ্যান করে তাহা দেখে চারিদিকে চরণের তলে। শ্রী অদ্বৈত আচার্য প্রভু দেখতে পেলেন পূজার সময় যে যে দেবতার ধ্যান তিনি করতেন, সেই সেই দেবতা শ্রী গৌরসুন্দরের চরণতলে স্তুতি করছেন। শ্রী অদ্বৈত আচার্য এই সমস্ত দেখে প্রেমানন্দে দুই বাহু তুলে বলতে লাগলেন, আজি সে সফল মোর দিন পরকাশ, আজি সে সফল হইল যত অভিলাষ। আজি মোর জন্ম কর্ম সকল সফল, সাক্ষাতে দেখিলু তোর চরণ যুগল। ঘোষে মাত্র চারি বেদে যাঁরে নাহি দেখে, হেন তুমি মোর লাগি হইলা পরতেকে। তারপর ধীরে ধীরে ছোট ভাই নিমাই বড় ভাই বিশ্বরূপের সঙ্গে মাঝে মধ্যে আসে অদ্বৈত মন্দিরে। বিশ্বরূপ আসে শাস্ত্র শিখতে আর বিশ্বম্ভর আসে তাকে দেখা দিতে। সংসারে বিরক্ত হয়ে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেল। শচীমাতার মনে হল অদ্বৈতই তাকে সংসার ছাড়তে পরামর্শ দিয়েছে, কে জানে নিমাইকেও একদিন দেবে। অদ্বৈতের প্রতি শচীমাতা সন্দেহ প্রকাশ করে অপ্রসন্ন হয়ে উঠলেন। শাস্ত্র বলে এখানেই শচীমাতার অদ্বৈত চরণে বৈষ্ণব অপরাধ সঞ্চিত হয়েছিল। অতঃপর গয়া থেকে ফিরে কৃষ্ণ প্রেমে উন্মাদ হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। রামাই পণ্ডিতকে বললেন, রামাই অদ্বৈতকে গিয়ে খবর দাও, বলো যাকে সে চেয়েছিল সে আজ এসেছে, সে যেন পূজার শয্যা নিয়ে সস্ত্রীক চলে আসে। অদ্বৈত রামাইকে বললে, দাঁড়াও, ঠাকুরের ঠাকুরালি দেখি একবার।
আমি নন্দন আচার্যের ঘরে লুকিয়ে থাকব, আর তুমি গিয়ে প্রভুকে বলো অদ্বৈত এলো না। রামাই তেমনি গিয়ে বললেন প্রভুকে। অন্তর্যামী প্রভু নির্বিকার মুখে বললেন, যাও নন্দন আচার্যের বাড়ি থেকে তাঁকে নিয়ে এসো। রামাই তক্ষুনি ছুটল নন্দন আচার্যের বাড়ি, অদ্বৈতকে গিয়ে বলল, চলুন ধরা পড়ে গেছেন। শ্রীবাসের ঘরে গিয়ে দেখল বিষ্ণু খট্টায় প্রভু গৌরাঙ্গ সুন্দর বসে আছেন, নিত্যানন্দ প্রভু ছাতা ধরে আছেন, গদাধর প্রভু তাম্বুল যোগাচ্ছেন, সর্বপ্রাণনাথ বলে ভক্তেরা স্তুতি করছে, অদ্বৈত মাটিতে লুটিয়ে পড়লেন, মহাপ্রভু তাঁর মাথার ওপর পা রাখলেন। অতঃপর মহাপ্রভু শ্রী আচার্যকে করুণা করে বললেন, হে আচার্য আমার পূজা করো। তখন শ্রী আচার্য শ্রী গৌরসুন্দরের শ্রী চরণযুগলে পূজা করতে লাগলেন। প্রথমে চরণ ধুই সুবাসিত জলে, শেষে গন্ধে পরিপূর্ণ পাদপদ্ম ঢালে, চন্দনে ডুবাই দিব্য তুলসী মঞ্জরি, অর্ঘের সহিত দিলা চরণ উপরি। এরপর আচার্য প্রভু শ্রী গৌরসুন্দরের স্তুতি করতে লাগলেন, জয় জয় সর্ব প্রাণনাথ বিশ্বম্ভর, জয় জয় গৌরচন্দ্র করুণা সাগর, জয় জয় ভকত বচন সত্যকারী, জয় জয় মহাপ্রভু মহা অবতারী, জয় জয় হরে কৃষ্ণ মন্ত্রের প্রকাশ, জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিলাস, জয় জয় মহাপ্রভু অনন্ত শয়ন, জয় 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 সর্বজীবের শরণ। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর এইরূপ স্তুতি শুনে শ্রী গৌরসুন্দর সহাস্যবদনে বললেন, হে আচার্য তোমার স্তুতিতে আমি পরম সন্তুষ্ট হয়েছি, ইচ্ছা অনুরূপ বর গ্রহণ করো। তখন শ্রী অদ্বৈত আচার্য বললেন, অদ্বৈত বলয়ে যদি ভক্তি বিলাইবা, স্ত্রী শূদ্র আদি যত মূর্খেরে সে দিবা। তোমাকে দেখলাম তোমাকে পেলাম, এতেই তো আমার সমস্ত অভীষ্ট পূর্ণ হলো, এর বাইরে আবার বর কি? তোমার জন্যেই তো আমি গোচর হলাম, বললেন গৌরহরি, আর ভক্তি বিলোবার জন্যেই তো আমার সব কিছু। তাহলে তেমন ভক্তি দাও প্রভু, যাতে ব্রাহ্মণে চণ্ডালে কোলাকুলি করে। গৌরাঙ্গের অদ্বৈতে প্রভুভক্তি এই তো স্বাভাবিক, কিন্তু না, অদ্বৈতে গৌরাঙ্গের গুরুবুদ্ধি। কারণ লৌকিক লীলায় মাধবেন্দ্র গৌরাঙ্গের গুরুর গুরু, আর অদ্বৈত সেই মাধবেন্দ্রের শিষ্য। সুতরাং অদ্বৈত গৌরাঙ্গের গুরু, ঈশ্বরপুরীর গুরু ভাই, সেই অর্থে অদ্বৈত নিশ্চয়ই গৌরাঙ্গের প্রণম্য। গৌরাঙ্গ তাই অকুণ্ঠে প্রণাম করে অদ্বৈতকে, কিন্তু এটা অদ্বৈতের মনোপ্রুত নয়। তার কাছে গৌরাঙ্গ হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণ দাস হওয়ার আনন্দ কোটি ব্রহ্মসুখের চেয়েও বেশি, সুতরাং তার ভৃত্য হওয়াতেই তৃপ্তি। তাই তিনি এক কৌশল অবলম্বন করলেন, তিনি প্রভুকে প্রভুরূপে দেখতে এবং নিজেকে ভৃত্যরূপে প্রতিষ্ঠা করতে তিনি কি করলেন, তিনি তার শিষ্যদের সামনে মায়াবাদ প্রচার করতে শুরু করলেন, ভক্তির উপরে জ্ঞানের প্রাধান্য স্থাপন করলেন, বললেন জ্ঞান বিনে ভক্তির শক্তি কোথায়, ভক্তি হচ্ছে দর্পণ, জ্ঞান হচ্ছে চোখ, আর যার চোখ নেই তার দর্পণে কি কাজ। গৌরাঙ্গের কানে খবর গিয়ে পৌঁছল, ভক্তির চেয়ে জ্ঞানকে বড় করেছে অদ্বৈত, অসারকেই সারভূত বলে প্রচার করছে। তখন মহাপ্রভু বললেন, দাঁড়াও দেখাচ্ছি। ভীষণ ক্রুদ্ধ হয়ে প্রভু ছুটলেন শান্তিপুরে, অদ্বৈত টের পেল মহারুদ্র আসছেন তাকে শাসন করতে। আমি তো তাই চাই, তাঁর হাতের শাসন পীড়নই তো আমার অত্যন্ত আনন্দের। গৌরাঙ্গকে আরও বেশি করে খেলাবার জন্য ঘরের পীড়ার ওপর বসে অধিকতর উৎসাহে জ্ঞানের শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করতে লাগল। গৌরাঙ্গ গর্জন করে উঠলেন,
নারা বলো, জ্ঞান আর ভক্তির মধ্যে কে বড়, এ কে না জানে? নিশ্চিতভাবে বললেন অদ্বৈত, সর্বকালে জ্ঞানই বড়। যার জ্ঞান নেই তার শুধু ভক্তি দিয়ে কি হবে? ভক্তি দিয়ে কি হবে? ক্রোধে বাহ্য পাশরীলা শ্রী শচীনন্দন। পীড়া হইতে অদ্বৈতকে ধরে টেনে এনে উঠোনে ফেলে দুই হাতে তাকে প্রবল কিলচর মারতে লাগলেন গৌরাঙ্গ মহাপ্রভু। যত মার খাই ততই সুখ পাই অদ্বৈত গোসাই, বোঝে এই তো ঠাকুর, এই তো ঠাকুরের ঠাকুরালী। শাস্তি বিধানের পর গৌরাঙ্গ তাকে ছেড়ে দিলে অদ্বৈত মহানন্দে নাচতে লাগল। জ্ঞানের চেয়ে ভক্তি বড়, ভক্তি বড়, ভক্তি দিয়েই সব কিছু হবে। ভক্তা সর্বম ভবিষ্যতি। মহাপ্রকাশের দিনে সকলকে প্রেম দিলেন মহাপ্রভু, শুধু শচীমাতাকে দিলেন না। কেন? কারণ শচীমাতার অদ্বৈত চরণে অপরাধ রয়েছে। বড় ছেলে সন্ন্যাসী হবার পর ছোট ছেলেও বুঝি সন্ন্যাসী হয়, এর জন্য অদ্বৈতের ওপর দোষারোপ করেছিল মাতা শচীদেবী। সেই অপরাধের শাস্তি স্বরূপ তিনি মাকেও প্রেম দিলেন না, শিক্ষাগুরু ভগবান জননীকেও শাস্তি দিলেন। এখন উপায়, এই অপরাধের খণ্ডন হবে কি করে? একটিমাত্র প্রণামে, একটুমাত্র ক্ষমাই। শচীমাতা অদ্বৈতকে প্রণাম করতে গেল, অদ্বৈত পদধূলি দিতে রাজি হল না। কি করে আমি মা যশোদাকে পদধূলি দিই? শচীমাতার মাহাত্ম বর্ণনা করতে করতে আবেশে অদ্বৈত মূর্ছিত হয়ে পড়ল, আর সেই সুযোগে তাকে প্রণাম করল শচীমাতা। প্রণামই সঙ্গে সঙ্গে ক্ষমাকে আবাহন করে নিয়ে এলো, সঙ্গে সঙ্গে অপরাধের খণ্ডন হয়ে গেল। শচীমাতার শরীরে জাগল প্রেম ও বিকার। কাজী দমনের দিন যখন কীর্তনে বেরোলেন গৌরাঙ্গ মহাপ্রভু, দলের প্রথমে রাখলেন হরিদাসকে, মধ্যে অদ্বৈতকে, আর শেষে নিত্যানন্দকে। এ যেন কাজীর সম্বোধন করে বলা, দেখো ভক্তি ধর্মের মহিমা, যাতে জাতি কুলের বিচার নেই, যাতে মুসলমানও ব্রাহ্মণের চেয়ে অধিকতর গৌরবের অধিকারী হতে পারে, আর সবার নিচে সবার পিছে সর্বহারাদের মাঝে আমরা দুই ভাই গৌর নিতায়। কাটোয়ায় গিয়ে সন্ন্যাস নিলেন গৌরাঙ্গ, বৃন্দাবনের উদ্দেশ্যে ছুটতে লাগলেন উন্মত্ত হয়ে। কোথায় বৃন্দাবন, কোথায় যমুনা, পদ ভুলিয়ে নিত্যানন্দ প্রভু তাকে গঙ্গা তীরে নিয়ে এলেন, বললেন এই যমুনা। যমুনা ভ্রমে গঙ্গাতেই অবগাহন করলেন গৌরাঙ্গ। মনে পড়ল এক কৌপিন পরেই তিনি গৃহত্যাগ করেছেন, এখন স্নানান্তে দ্বিতীয় কৌপিন পাবেন কোথায়? তাকিয়ে দেখলেন গঙ্গা তীরে কৌপিন ও বহির্বাস নিয়ে দাঁড়িয়ে অদ্বৈত আচার্য। এ কি, তাঁর বৃন্দাবনে আসার খবর অদ্বৈত জানল কি করে? মুহূর্তে বাহ্য জ্ঞান ফিরে এলো গৌরাঙ্গের। তবে এ বৃন্দাবন নয়, এ আমি যমুনায় স্নান করিনি। অদ্বৈত বললে, হে প্রভু, তোমার পাদপুত সমস্ত স্থানই বৃন্দাবন, আর যেখানে তুমি স্নান করবে তাই যমুনা। গঙ্গা আর যমুনা এক ধারা, একাকার। নৌকা করে গৌরাঙ্গকে নিয়ে এলো তাঁর বাড়িতে, যত্ন করে খাওয়ালো, দুই তিন দিন ধরে রাখলো, সেবা করার সুযোগ নিল, নৃত্য কীর্তন দেখালো, তারপর নীলাচলের পথে রওনা করিয়ে দিল। পথে কে গৌরাঙ্গের দেখাশোনা করবে? অদ্বৈতই সঙ্গী নির্বাচন করে দিল। নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর আর মুকুন্দ। কেন, আমিও যাই না সঙ্গী হয়ে? নদিয়ার চাঁদের হাট ভেঙে গেলে আমি এখানে কি নিয়ে থাকব? প্রভু তাকে ফিরিয়ে দিলেন, বললেন তুমি যদি ব্যগ্র হও তাহলে আর সকলকে, আমার মাকে কে প্রবোধ দেবে? অদ্বৈতকে প্রেমাবেশে আলিঙ্গন প্রদান করে ফিরিয়ে দিলেন গৌরাঙ্গ। তারপর
প্রায় 3 বছর পরে যখন শুনল মহাপ্রভু দাক্ষিণাত্য পরিক্রমা করে নীলাচলে ফিরছেন, তখন অদ্বৈতপ্রভু নিজেই চললেন নীলাচলে। অদ্বৈতকে পেয়ে মহাপ্রভু বললেন, তোমার আগমনে আমি এতদিনে পরিপূর্ণ হলাম। সংকীর্তনে মূল গায়ন ও প্রধান নর্তকের পদে অদ্বৈতকে নির্বাচিত করা হল। নরেন্দ্র জলকেলি, গুণ্ডিচা মার্জন, উদ্যানে ভোজন, সর্বব্যাপারে অদ্বৈতই অগ্রগণ্য। অদ্বৈতই মহাপ্রভুর কাছে আপনে ঈশ্বর অংশ, জগতের গুরু। সেই অদ্বৈতই একদিন ফুল আর তুলসী দিয়ে মহাপ্রভুর পূজা করতে বসলেন। আমি দাস, আমি ঈশ্বর নই, প্রভুর এই কথা মানতে রাজি নয় অদ্বৈত। কিন্তু প্রভুও ছেড়ে দিলেন না, পূজাপাত্র থেকে ফুল তুলসী দিয়ে তিনিও অদ্বৈতের পূজা করলেন। নমস্কারের উত্তরে প্রতি নমস্কার, শিব রামকে নমস্কার করছে, রাম শিবকে। আজ শুধু চৈতন্যের গান হবে, ভক্তদের বললেন অদ্বৈত। আজ আর কোনো অবতার গাওয়া নাই, সর্ব অবতারময় চৈতন্য গোসাই। আনুষ্ঠানিকভাবে অদ্বৈত প্রভুই প্রথম নিমাইকে স্বয়ং ভগবান হিসেবে মানেন। পুরীতে এক রথযাত্রার অনুষ্ঠানে তিনি চৈতন্য মহাপ্রভুকে ভগবান শ্রী বিষ্ণুর প্রেমাবতার বলে ঘোষণা করেন। তিনিই প্রথম চৈতন্য লীলা গানের আরম্ভ করেন। ফিরে যাবার সময় প্রভু বললেন, আ চণ্ডালে কৃষ্ণ ভক্তি দান করো প্রভু। করুণাময় শ্রী গৌড়হরি ভক্ত বাক্য সত্য করবার জন্য জগতের দীনহীন পাপী ও পাষণ্ডী প্রভৃতিকেও ব্রহ্মার দুর্লভ প্রেম দান করলেন। নীলাচল থেকে ফিরে আসবার সময় প্রভুকে বললেন, প্রতি বছর নীলাচলে আমি আসব তোমাকে দেখতে। অদ্বৈতের এই অনুরোধে সম্মতি দিলেন প্রভু। এই রূপে একবার হয়েছে কি, অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে ভিক্ষা প্রদান করার জন্য নিমন্ত্রণ করলেন। তিনি সেদিন নিজেই রন্ধন করলেন এবং তার গৃহিণী রন্ধনে সাহায্য করলেন। অদ্বৈত আচার্য প্রভুর অভিলাষ, তিনি সেদিন একাকী মহাপ্রভুকে নানা ব্যঞ্জনাদি সহযোগে ভোজন করাবেন। কারণ মহাপ্রভু যখনই আসেন তখন সদল বলে আসেন এবং তখন মহাপ্রভু পেট ভরে সেবা করেন না, অল্প একটু সেবা করেই উঠে যান। তাই অদ্বৈত প্রভুর অভিলাষ, তিনি মহাপ্রভুকে প্রাণ ভরে ভোজন করাবেন। অদ্বৈতর অভিলাষ মাত্রই ইন্দ্রদেব প্রবল ঝড় বৃষ্টি শুরু করলেন। যে সমস্ত সন্ন্যাসীগণ সচরাচর মহাপ্রভুর সঙ্গে নিমন্ত্রণে ভিক্ষা গ্রহণ করতে যেতেন, তাঁরা ঝড় বৃষ্টির দরুন মহাপ্রভুর সঙ্গ থেকে বিচ্যুত হলেন। মহাপ্রভু একাকী অদ্বৈত আচার্যের বাড়িতে এলেন তাঁর অভিলাষ পূরণ করতে। ইন্দ্র ঝড় বৃষ্টি দিয়ে আচার্যের কৃষ্ণ সেবার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছেন বলে অদ্বৈত আচার্য ইন্দ্রকে কৃষ্ণ সেবক রূপে স্তব করতে লাগলেন। মহাপ্রভু অদ্বৈত আচার্যের হৃদয়ের ভাব বুঝতে পেরে তাঁর মহিমা কীর্তন করে বললেন, যাঁর সংকল্প স্বয়ং কৃষ্ণ পরিপূর্ণ করতে বাধ্য, তাঁর আদেশ ইন্দ্র শিরোধার্য করবেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মহাপ্রভু সেবা করলেন, অদ্বৈতের অভিলাষ পূর্ণ হল। আরেকটি লীলায় পাওয়া যায়, নীলাচলে যাবার পথে জগদানন্দ এসেছেন শান্তিপুরে। অদ্বৈতকে জিজ্ঞেস করলেন, প্রভুকে কিছু বলবার আছে? অদ্বৈত বললেন, তুমি সেই বাউলকে গিয়ে বলো, সকলে বাউল হয়ে গিয়েছে, হাটে আর চাল বিকোচ্ছে না। কি করে বিকোবে, কেউই যে আর আউল নেই। বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকাই চাউল। বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল।
কলিহত জীবকে কৃষ্ণ নাম দেবার জন্য তোমাকে আহ্বান করেছিলাম, তুমি এসেছ, নির্বিচারে আপামর কৃষ্ণ প্রেম বিতরণ করেছ। কৃষ্ণ প্রেম পায়নি এমন লোক আর নেই সংসারে, যাদের ওপর বিতরণের ভার ছিল তাদেরও কাজ ফুরিয়েছে, এবার তবে হাট গুটিয়ে ফেল। মহাপ্রভু বুঝলেন, অদ্বৈত তাঁকে অন্তর্ধান করবার ইঙ্গিত পাঠিয়েছে। তথাস্তু, তবে তাই হোক। তারপর থেকে মহাপ্রভু নিজেকে গুটিয়ে নিতে থাকলেন। মহাপ্রভু যখন লীলা সাঙ্গ করলেন তখন অদ্বৈত প্রভুর বয়স 100 বছর। মহাপ্রভুর অপ্রকটের পর অদ্বৈত প্রভুর অবস্থা খারাপ হয়ে গেল। কোথায় মোর প্রাণ গৌড় বলে অদ্বৈত প্রভু উচ্চস্বরে রোদন করতে থাকলেন। তারপর যখন নিত্যানন্দ প্রভু অপ্রকট হলেন তখন তাঁর অবস্থা আরও শোচনীয় হয়ে উঠল। তিনি তাঁর পুত্রকে নির্দেশ করলেন সমস্ত ভক্তদেরকে ডাকতে, আমি বৈষ্ণব দর্শন করব। সমস্ত ভক্ত বৈষ্ণব উপস্থিত হলেন। তাঁদের মধ্যে ছিলেন নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র প্রভু। ভক্তরা নৃত্য সহযোগে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন। অদ্বৈত প্রভুর মধ্যে চরম প্রেম বিকার উপস্থিত হল, অষ্টসাত্ত্বিক বিকার পরিস্ফুট হল। তারপর তাঁর চেহারা একটি কদম ফুলের রূপ ধারণ করে মদন গোপাল ও শালিগ্রাম শিলায় বিলীন হয়ে গেল। মহাপ্রভুর অপ্রকটের 25 বছর পর 1480 শতাব্দে পৌষ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে তিনি 125 বছরের প্রকট লীলা সম্পন্ন করলেন। তো এই ছিল আমাদের আজকের নিবেদন। জানি আমার মতো অধমের ওনার মতন মহান চরিত্র তুলে ধরার মতো যোগ্যতা আমার বিন্দুমাত্র নেই, শুধুমাত্র এটা ছিল আমার ওনার প্রতি আমার শ্রদ্ধা জানানোর একটি মাধ্যম। যদি আমার তথ্য পরিবেশনে ও শব্দ চয়নে কোনো রকম ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে শ্রোতামণ্ডলীর কাছে আমার অনুরোধ, আপনারা নিজ গুণে এই অধমকে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে জনমানসে এর জীবনী কথা ছড়িয়ে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আপনাদের সামনে এই রকম ভিডিও বারংবার নিয়ে হাজির হতে পারি। তো ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।